সর্বধর্মে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে যে বিষয়ে আজকে আমরা আলোচনা করব, আর সে বিষয় হলো যে মানুষের আত্মিক জীবনে সব থেকে প্রয়োজন কি আছে, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা সর্বপ্রথমে ঈশ্বরের বাক্য আমরা শুনি, জেরেমিয়া 10:10। কিন্তু সদাপ্রভু সত্য ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর, অনন্তকাল স্থায়ী রাজা। তাহার ক্রোধে পৃথিবী কম্পিত হয়, তাহার কোপ জাতিগণকে সহিতে পারে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, প্রেময় প্রভু, আরেকটি সুন্দর দিন তুমি দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই। আর এই দিনে আমাদের সমস্ত দেহ আত্মা তোমার হস্তে সমর্পিত করি প্রভু, প্রার্থনা করি যতজন সন্তানেরা যুক্ত হচ্ছে সকলকে প্রভু তোমার হস্তে দিই প্রভু, তোমার দয়া তোমার অনুগ্রহ তুমি বর্ষিত করো, তোমার পবিত্রতার পরিচালনা তুমি দাও, সকলের সঙ্গে সঙ্গে থাকো, প্রার্থনা প্রভু যীশু নাম চাই, আমেন। আজকে আমরা দেখি ঈশ্বর তিনি কি বলছেন যে আমাদের মনুষ্যদের সবথেকে প্রয়োজন কি আছে। তা প্রথমে আপনাদের বলতে চাই যে ঈশ্বরকে জানা আমাদের দরকার আছে। যতজন আমরা ঈশ্বরকে প্রভু যীশুকে চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করেছি, আমাদের পিতা ঈশ্বরকে জানার দরকার আছে যে পিতা ঈশ্বর তিনি কেমন, ঈশ্বর আমাদের জীবনে তিনি কেমনভাবে কার্য করে। তিনি আমাদের যে সত্য জানার দরকার আছে সে বিষয়ে আমাদের ঈশ্বর তিনি কি আমাদের জীবনে প্রকাশিত করেন। যে ঈশ্বরকে আমরা ডাকি তিনি কি জীবন্ত ঈশ্বর, যে ঈশ্বর আমরা ডাকি তিনি কি অনন্তকাল স্থায়ী, তার স্থায়িত্ব আছে, সেই বিষয়গুলো আমাদের সকল কিছু জানার দরকার আছে। তাই আমাদের যারা আমরা প্রভু যীশুতে আমরা বিশ্বাস করি, আমাদের মানুষের আমাদের কি প্রয়োজন আছে প্রথমে জানার, যে আমাদের ঈশ্বর সম্পর্কে জানার প্রয়োজন আছে। যতটা আমরা পারি ঈশ্বর বাক্য থেকে আমাদের ঈশ্বরকে জানার চেষ্টা করি যে আমাদের ঈশ্বর তিনি কে। দুই হলো নিজেকে জানতে হবে, আমরা যেন নিজেকেও আমরা জানি যে কোথায় আমাদের আমাদের স্থায়িত্ব আছে, কোথায় আমাদের বর্তমান অবস্থা, আমাদের জীবনের অবস্থা কেমন আছে, এবং তা থেকে আমাদের উন্নতি প্রয়োজন আছে কিনা পিতা ঈশ্বরের দৃষ্টিতে, সে বিষয়ে আমাদের কিন্তু জানা দরকার আছে। মনুষ্যদের আমাদের নিজেদের সম্পর্কে যে আমরা কতটা আমরা পাপমুক্ত জীবন আমরা আছি, কতটা আমাদেরকে শুধরাতে হবে, কতটা আমরা প্রভুর মতো করে আমরা ক্ষমাশীল জীবন আমরা আছি, কতটা আমাদেরকে আরও ক্ষমাশীল হতে হবে, সেই বিষয়গুলো আমাদেরকে আরও বেশি করে জানা দরকার আছে। কতটা আমরা একজন সন্তানের মতো আমাদের ব্যবহার আছে, কতটা একজন বাবা মায়ের মতো আমাদের আমাদের অবস্থান আছে, সেই বিষয়গুলো আমাদের আরও বেশি করে জানা দরকার আছে। প্রভুতে আমাদের স্থান, আমাদের অবস্থান কী পর্যায়ে আছে সেইগুলো আমাদের জানার দরকার আছে। তাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের নিজেদেরকেও কিন্তু জানার প্রয়োজন আছে। বাক্যে বলে আসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি, ঈশ্বরকে ভয় করো, তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মানুষের কর্তব্য, আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি বলছে আমাদের সমস্ত বিষয়ে আমরা যেন নিজেদেরকে আমরা আরও জানার চেষ্টা করি যে সমস্ত বিষয়ে আমরা কোথায় কোথায় আমাদের অবস্থান আছে, আমরা ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরের আজ্ঞা সকল যাতে আমরা পালন করি, সে বিষয়ে নিজেদেরকেও জানার দরকার আছে, সে বিষয়ে আমাদের মনে রাখা দরকার। তিন নম্বর হলো যে আমাদের পাপ সম্পর্কে আমাদের জানার দরকার আছে, যে আমাদের পাপময় জীবন কেমন পর্যায়ে আছে, কারণ প্রভু যীশু
তিনি এই পৃথিবীতে এসেছিলেন যাতে আমাদের পাপ থেকে উদ্ধার করতে পারেন। তাই আমাদের মনে রাখতে হবে যে বাক্যে বলছে যে কেননা সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে, সকলে পাপ করেছে এবং সকলে ঈশ্বরের গৌরবহীন হয়েছে, তাই সকলেই আমরা পাপি। আমাদের সেই পাপ সকল কি পর্যায়ে আছে আমাদের জানা দরকার আছে এবং পিতার কাছে সমস্ত পাপগুলো আমাদের স্বীকার করার প্রয়োজন আছে। আমাদের মনে রাখা দরকার যে আমাদের মনুষ্যের কি জানা দরকার পড়তে পারে, তা হলো আমাদের পাপময় জীবন কেমন পর্যায়ে আছে, তা থেকে নিজেদেরকে আরও যেন আমরা শুধরাতে পারি, সে বিষয়ে আমাদেরকে মনে রাখা দরকার আছে। 4 নম্বর বিষয়ে আমাদেরকে সত্য জানার প্রয়োজন আছে। কেন আমাদের সত্য জানার প্রয়োজন আছে? কারণ সেই সত্যে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি, আমাদের চিন্তাধারাকে আমরা মুক্ত করতে পারি। বাইবেল লেখা আছে, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদেরকে স্বাধীন করিবে। আমেন। অর্থাৎ আমাদেরকে সত্য জানতে হবে। সেই সত্য আমরা জানি যিশু খ্রিস্ট স্বয়ং, তিনি যোহন 14:6 বলছে। এবং সেই যিশু খ্রিস্টকে যত আমরা জানবো আমরা তত স্বাধীন, আমরা তত মুক্ত হব। তাই আমাদের এই সত্য কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে সকল মানব জাতির জন্য। 5 নম্বর বিষয়ে আমাদের অনন্তকালীন জীবন সম্পর্কে আমাদের জানার দরকার আছে। বাক্যে বলে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাদেরও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম না, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। আমেন। আমাদের সেই বিষয়ের মধ্য দিয়ে আমাদের মনে রাখা দরকার যে কী আমাদের মনুষ্যদের জানার প্রয়োজন আছে, তাহলে আমাদের অনন্তকালীন জীবন সম্পর্কে আমাদের হৃদয় যেন উদ্বিগ্ন আমরা না হই, আমরা যেন ঈশ্বরে বিশ্বাস করি, প্রভু যিশুতে বিশ্বাস করি। প্রভু যিশু তিনি বলছেন, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকতো তোমাদেরকে বলিতাম না, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। প্রভু যিশু তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাইছেন এবং বলছে, যখন আমি যাই তোমাদের জন্য স্থান প্রস্তুত করি। প্রভু যিশু যখন যাবেন এবং তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করেছেন, তখন পুনর্বার আসিব, যিশু খ্রিস্ট যখন আবার আসবেন আমাদেরকে সেখানে আমাদের নিয়ে যাবেন যেখানে তিনি থাকেন, এবং সেইখানেও আমরাও তার সাথে থাকব। আর সেই অনন্তকালীন জীবন, অনন্ত জীবন বা স্বর্গ, প্রভু যিশু তিনি আমাদের সেখানে নিয়ে যাবেন, সেই সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে। এই মধ্য দিয়ে আমাদের যে আর্থিক জীবনে, মানুষের আর্থিক জীবনের যে একটা চাহিদা, সে সম্পর্কে কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে। তাই প্রথমে কি জানা প্রয়োজন আছে? ঈশ্বর সম্পর্কে জানার প্রয়োজন আছে। দ্বিতীয়ত আমাদের নিজের সম্পর্কে জানার প্রয়োজন আছে। তৃতীয়ত পাপ সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে। চতুর্থ হলো সত্য সম্পর্কে জানার প্রয়োজন আছে। পঞ্চম হলো অনন্তকালীন জীবন সম্পর্কে জানার প্রয়োজন আছে। এইগুলো আমরা যেন নিজেদেরকে প্রশ্ন করি, জানার চেষ্টা করি, এবং সেই মধ্য দিয়ে আমরা আর সর্বকালীন আমাদের যে ঈশ্বর, অনন্তকালীন যে ঈশ্বর, প্রভু যিশুর চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করার প্রয়োজন আছে। ঈশ্বর তোমাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।